নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বন্ধুরা পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাই তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। এসো, তিল পমফ্রেট কীভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে চারটে পমফ্রেট মাছ নিয়েছি, তাতে নুন, হলুদ, সামান্য লাল গুঁড়ো লঙ্কা আর ভিনিগার দিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি যখনই মাছ ভাজি 20 মিনিট মেখে রেখে দিই। আর এখানে নিয়েছি 2 চামচ তিল, সাদা তিল জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে টমেটো, হাফ টমেটো নিয়েছি, 1 ইঞ্চি আদা, 1টা কাঁচা লঙ্কা। এই তিল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট হবে। আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল আছে 1/4 কাপ, তাতে আমি মাছগুলোকে ভেজে নেব, আর এটাকে পেস্ট করে নিয়ে আসছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার যে তেলটা আছে তাতে আমি দিচ্ছি ফোড়ন, 1/2 টিস্পুন কালো জিরে। এবারে যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, তিল, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর বাদ বাকি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তিল পমফ্রেটে একটু তেলটা বেশি দিলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি ওকে দিয়ে দেবো নুন, হাফ টিস্পুন নুন দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 চিনি, 1/2 টিস্পুন চিনি, 2 কাঁচা লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছে আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন দই, এটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, সেটাকে দিয়ে দেবো। কখনোই ফ্রিজ থেকে বার করে দই কখনো দেবে না, তাহলে তাতে কেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। সবসময় দইটা নর্মাল টেম্পারেচারে দেওয়ার চেষ্টা করবে। আর গ্যাসের আঁচটাকেও আমি কমিয়ে দিয়েছি, দই দেওয়ার সময় একটু কমিয়ে দিলে ভালো হয়। এবার আমি দইয়ের বাটিটা আর মশলার বাটি দিয়ে জল দিয়ে দেব। এবার আমি দইতে রোস্টেড মশলা, আমি তো করে রাখি সব রান্নাতে ইউজ করি আমি, এখানে 1/2 টিস্পুন জিরে, ধনে, গোলমরিচ, মৌরি আর লাল শুকনো লঙ্কা রোস্ট করে আমি, মানে শুকনো লঙ্কা যেটা সেটাকে রোস্ট করে রাখি, তার থেকে 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই করবে। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠুক জলটা, তারপর মাছগুলো দেব। চাপাটা খুলছি,
অনেকটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। অবশ্যই করবে, অসম্ভব টেস্টি হয় তিল পমফ্রেট। আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ, আর পরে আবার এক চামচ দিয়ে দেবো। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, তারপর বাড়িতে মধ্যে দেখাচ্ছি। চাপাটা একটু আমি খুলছি, এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ, এক চামচের একটু বেশি খোয়া। এই খোয়াটা আমার ফ্রিজে ছিল, খুব শক্ত হয়ে গেছে, তাই গ্রেট করে নিয়েছি, খোয়াটা ছড়িয়ে দিলাম। অবশ্যই খোয়াটা দেবে, দারুণ টেস্ট হয়। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। তিল পমফ্রেট আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, অসম্ভব টেস্টি। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজ তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।